আসলে অনেক বেশি ভালো লাগছে, ভালোবাসার অনুভূতিটা আসলে প্রকাশ করতেও মানে অন্যরকম লাগছে। 3 বছর পরে নিজেকে হলে দেখা আসলে অনেক বড় মানে পাওয়া আর কি। তারপরও সেই মেইন স্ট্রিমের কমার্শিয়াল সিনেমা যেটা করে আমি আচল হয়েছি, গল্পটাই প্রথমে আমাকে আকর্ষণ করেছিল, যে মানে ভরপুর এখানে অ্যারেঞ্জমেন্ট ইউজ, কমেডি থেকে শুরু করে ফ্যামিলি ড্রামা, তারপরে রোম্যান্টিক, সব কিছু এখানে ভরপুর। দর্শকরা রাগিতে আচলকে কিভাবে দেখতে পাবে? আমাকে তো অ্যাজ ইউজুয়াল যেভাবে দেখে সবাই আমাকে বলে রোমান্টিক হিরোইন, ওটা তো পাবেই। তাছাড়া এখানে আমাদের ডিরেক্টর আমাকে দিয়েও অ্যাকশন করিয়েছে, ফাইট করিয়েছে, একটা ফাইট দৃশ্য আমাকে দেখতে পাবে। তাছাড়া কিছু কমেডি আছে এখানে যেটা আমি হিরোর সাথে করেছি। এখনকার মনে হয় যে ট্রেন্ডটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, মেয়েরাই হচ্ছে ছেলেদের বেশি জ্বালাতন করে, ছেলেরা প্রেম করতে চায় না, বাট মেয়েরা, আমার কাছে মনে হয় যে মেয়েরাই বেশি ছেলেদের বিরক্ত করে, কেন ভালোবাসবি না, হ্যাঁ পিছনে লেগে থাকে। তো আমাদের এই সিনেমা সেম আমি এটাই করেছি, যে আমি জোর করে হিরোর সাথে প্রেম করি আর কি। নায়িকা হব এটা কখনোই ভাবিনি যে আসলে আমি সিনেমার নায়িকা হব। তো এটা সম্পূর্ণ আমার মায়ের ইচ্ছাতেই হওয়া। আর আমার মা প্রচুর বাংলা মুভি দেখে, মানে মুভি প্রেমিকা বলতে গেলে হয়। সব থেকে আম্মুর ফেভারিট হিরোইন হচ্ছে শাবানা ম্যাডাম। তো যখনই শাবানা ম্যাডামের কোনো সিনেমা আসতো মানে টিভিতে হতো, আম্মু খাওয়া ঘুম রান্না টান্না সব ভুলে ওই টিভির সামনে বসে থাকতো। তো আম্মুকে দেখতে দেখতে আসলে ওনাকে আইডল আমি ভাবি, যে আম্মু আমাকে বলতো দেখ কী সুন্দর অ্যাক্টিং করে, কী সুন্দর এক্সপ্রেশন, দেখলে মনে হয় যে মানে ভিতরে ঢুকে যাচ্ছি, উনি কাঁদলে মনে হয় আমরাই কাঁদতেছি। তো ওনাকে দেখেই আসলে আমি ইন্সপায়ারটা বেশি হয়েছি। তারপরে যদি বলি যে চঞ্চলতা যেই ক্যারেক্টার, সেটা হচ্ছে শাবনুর আপু।